আমার নবী একটি তরিকতের খুতবা দান করলেন, এলমে মারিফাত ওয়ালা খুতবা দান করলেন, তাসাউফের গভীর রহস্যওয়ালা খুতবা দান করলেন। আমার নবী বলেন, সাহাবা জানো আমি বসে রয়েছি উহুদের ময়দানে, কিন্তু জানো জানো আমি কি দেখছি? ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে বলেন আপনি কি দেখছেন? আমার নবী বলেন, আমি বসে রয়েছি মিহরাবে, আমি বসে রয়েছি উহুদের ময়দানে, কিন্তু আমি এখান থেকে আল্লাহ পাক জামাকে দান করেছেন, ইন্না তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন, কাউসার এটার মালিক আল্লাহ, কিন্তু পেয়েছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না আমার রসুল বলেন যে কাউসারের পানি তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে পান করাবো। আমি রসুল বসে রয়েছি উহুদের ময়দানে, আমি এখান থেকে ওই কাউসার পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দান থেকে এখানে কাউসারের কথা কেন বলছেন? বলতেছেন আল্লাহওয়ালার দরবার থেকে শুধু কাউসার নয়, কাউসারের মালিককেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন না রাসূলে পাক দূরকে দূরের বিষয়কে কাছে এনে দিয়েছেন। কাউসার কোথায় আমি দেখেছি, আপনি দেখেছেন কাউসার? আপনাদের দেখার কারো সুযোগ হয়েছে? আল্লাহ নসিবে রাখলে কিয়ামতের ময়দানে দেখব সেটার পানি পান করব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমার নবী বলেন, এই আমার সাহাবা, আমি বসে রয়েছি জমিনে, কিন্তু খবর দিচ্ছি আরশের, খবর দিচ্ছি কিয়ামতের ময়দানের পরে। ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন জমিনকে কম্পন করা হবে কম্পন করার মতো। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, জমিন তার বোঝাগুলোকে বের করে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে মানুষ তো চিনবে না কিয়ামতের ময়দান কোন ময়দান কোন ময়দান, মানুষ বলবেন এটা কি? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলবেন, এ বান্দারা এটার নামই হলো কিয়ামতের ময়দান। যেই কিয়ামত এখনো সংগঠিত হয় নাই, যেই কিয়ামতের ময়দানে নবী কাউসারের পানি দান করবেন, ওই কাউসারের পানি, ওই কাউসার আমার নবী আজকে থেকে 1400 বছর আগে উহুদের ময়দান থেকে সরাসরি দেখার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমার নবীর জন্য আল্লাহ পাক সব পর্দা তুলে দিয়েছেন, কিয়ামতের ময়দান পর্যন্ত কি হবে না হবে সব কিছু আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দেওয়ার ওই ক্ষমতা পরিপূর্ণ দান করে আমার কামলিওয়ালাকে মুকাম্মেল করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীও জানে, যারা নবীওয়ালা তারাও ভবিষ্যৎ বলতে, জোরে বলেন না জানে কি জানে না, এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন। এই খুতবা দেওয়ার পরে আমার কামলিওয়ালা নবী আয়লান করলেন, জানো 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 জানো, ওয়া আন্নি আ'তাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ আও মাফাতিহাল আরদ, আমার আল্লাহ তো সব কিছুর মালিক, এলমে গায়েবের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, নূরের মালিক আল্লাহ, সব খজিনার মালিক হলেন আল্লাহ, জ্ঞানের মালিক আল্লাহ, এলমের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, সমস্ত গুপ্ত রহস্যের মালিক আল্লাহ। কিন্তু জানো আমার নবী বলেন, মালিক আল্লাহ কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন মসজিদ কার ঘর, জোরে বলেন না, চাবি কি আল্লাহর কাছে থাকে নাকি ইমাম সাহেবের কাছে? জোরে বলেন না কার কাছে? ইমাম সাহেবের থেকে চাবি না নিলে আপনি মসজিদে ঢুকতে পারবে? একজন বলে ইমাম সাহেবের কাছে যাবো না, চাবি নিব, কিভাবে ঢুকবা? কয় জানলা ভাইঙ্গা ঢুকবো, দরজা ভাইঙ্গা ঢুকবো। আচ্ছা বলেন তো, কোন ঘরে যদি দরজা ভাইঙ্গা জানলা ভাইঙ্গা ঢুকে তাকে ভালো মানুষ বলে না চোর বলে? জোরে বলে। আর মুরব্বী কত সৈন্য ডাকাই ডাকাই
প্রমোশন দিয়ে দিয়ে দে এদেরকে কি বলে ডাকাত বলে ঠিক কি না আর ডাকাত পাইলে কি আদর করেন মহব্বত করেন নাকি দুনা জোরে বলেন না কি দেই সবকিছুর মালিক আল্লাহ কিন্তু চাবি হলো রাসূলুল্লাহ নূরের মালিক আল্লাহ ওই খজিনার চাবি হলো রাসূলুল্লাহ এলমে গায়েবের মালিক আল্লাহ কিন্তু ওই খজিনার চাবি হলো রাসূলুল্লাহ হাজার নাজারের মালিক আল্লাহ কিন্তু তার চাবি হলো রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ বললেন মালিক আমি হলো জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম এই জন্য নবীর নূরের অধিকারী কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহু আকবার বলেন এই জন্য আমার নবী হাজির নাজারাত আমার নবী এলমে গায়েবের মালিক আমার নবী সাফাতের মালিক ক্ষমতা আল্লাহর কিন্তু জানো 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 ইন্নি আতাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ মাফাতিহা মানে চাবি সমূহ খাজাইনা মানে হচ্ছে খজিনা কি খজিনা স্বর্ণের নয় রূপার নয় আল্লাহর গুপ্ত রহস্যের খজিনার চাবি হলো রাসূলুল্লাহ আল্লাহকে চিনতে হলে নবী ছাড়া কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় এই জন্য আমরা সুন্নিরা বলি নবী সারা নাই সাহারা ওরে শোন দুনিয়া ওয়ালা নবী সারা নাই সাহারা শোন দুনিয়া ওয়ালা মোদের নয়ন মনি নবী গলা মালা নবী সারা নাই সাহারা সলা দুনিয়া আমার কামলিওয়ালা নবী এই হাদিসের শেষ অংশটা বড় ইন্টারেস্টিং যেটার মধ্যে আমরা সবাই ডুবে রয়েছি আমার কামলিওয়ালা নবী বলেন ওয়া আন্নি ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি আমার কামলিওয়ালা নবী বলেন জানো 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 আমি নবী দুনিয়া থেকে পর্দা নিব ও আমার উম্মত আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে না আমি জানি তোমাদেরকে নিয়ে ভয় নাই কি ভয় নাই তোমাদের দ্বারা কখনো শিরিক সংগঠিত হবে না কিন্তু আমি রসুল একটা ভয় করছি ওয়ালাকিন্নি আখাফু আলাইকুম আত্তানাফুজু ফিহা আমার একটা ভয় আছে আমি নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তোমরা শিরিক করবে না কিন্তু তোমরা ফেসাদ করবা ফিতনা করবা ফিতনার মধ্যে থাকবা ফিতনার মাধ্যমে তোমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবা ঠিক কি না ফিতনা চলে কি চলে না বলে কি বলে না ফতোয়া দেয় কি দেয় না কাফেররা দেয় না মুশরিকরা দেয় না নামদারি টুপিওয়ালা পাগড়িওয়ালা ডিলাওয়ালা কুলুবওয়ালা বলে মাইজবানরা যাবেন না তবাররুক খাবেন না ঠিক কি না ফিতনা করে কি করে না দেখা যায় কি যায় না দেখা যায় তারা ফতোয়া দেয় মাঝে মধ্যে দেখা যায় বেলায়েতে মুতলাকার বিরুদ্ধেও বলে মাঝে মধ্যে দেখা যায় মাইজবানদারের বিরুদ্ধেও বলে আবার কতগুলো সেমি সুন্নি আছে হযরত কেবলা বাবাজান কেবলা মানে বাকিগুলা মানে এরকম আছে কি নাই দেখা যায় কি যায় না আমার নবী বলছেন জানো আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে যাব আমি ভয় করছি না আমার পরে তোমরা শিরিক করবা এই চিন্তা আমার নাই কিন্তু আমি নবী একটা জিনিস নিয়ে ভয় করছি ও আমার উম্মতেরা আমার পরে তোমরা বরবাদ হয়ে যাবা সেটা হলো কি সেটা হলো ফিসাদের মাধ্যমে ফিতনার মাধ্যমে একজন আরেকজনকে আক্রমণ করে তোমরা আগিলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি সাধন করবা এর মাধ্যমে তোমাদের মধ্যে দল উপদলে ভাগ হয়ে যাবে এটা হলো রসুলের ভয় অর্থাৎ বুঝা জায়গায় রসুলের পরে শিরিক কখনো মুসলমান করতে পারে না তবে ফিতনার কারণে আমাদের ঈমান নিয়ে টানাটানি হয় ঠিক কিনা
এখন প্রশ্ন হলো হুজুর আমরা কোথায় যাব কোন দিকে যাব কোন রাস্তায় যাব ওই রাস্তায় যাব যেই রাস্তায় আল্লাহ বলেছেন আল্লাহ তুমি কি বলো আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ঐলান করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহর ইতাত করো নবীর ইতাত করো উলিল আমর যারা তোমাদের মধ্যে আল্লাহর বলি যারা আল্লাহ ওয়ালা তোমরা তাদের হুকুম কে মান্য করো এই জন্য সুন্নিরা তিনটা জিনিসকে মানে এক নাম্বার হলো তাওহীদ দুই নাম্বার হলো রিসালাত তিন নাম্বার হলো বেলায়েত ঠিক কিনা তবে অনেকে তাওহীদ মানে রিসালাত মানে জোরে বলেন না মানে আবার অনেকে রিসালাত মানে কিন্তু বেলায়েত এরকম আছে কি নাই কিন্তু খোদার কসম আহলে সুন্নাত ওয়াল জামাত তারা তাওহীদ মানে এই জন্য তাদের মধ্যে স্লোগান পাওয়া যায় নারে তাকবীর এরপরে রিসালাত পাওয়া যায় নারে রিসালাত এরপরে বেলায়েত পাওয়া যায় নারে গাউসিয়া আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এটা কোন ভিত্তিতে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম এই জন্য আমরা যারা তরিকতপন্থী আমরা কুরআন সুন্নাহর সঠিক অনুসারী ঠিক কি না এই জন্য জেনে রাখুন খবরদার খবরদার কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে বলবেন না আল্লাহর বলি শানে আঘাত হয় এমন কোন কথা বলা যাবে না জেনে রাখবেন চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে হদ গুরু নামানি যার যায় মূর্খ বোলা তারে খায় ঠিক কি না এখন আকাবের নাম আইনা কতগুলা ব্যক্তি দেখতে পাচ্ছি ইনডাইরেক্টলি মাইজবান্দার দরবার শরীফ সহ হক্কানি দরবারের বিরুদ্ধে কথা বলতেছে বাবা আকাবেরদেরকে ফলো করুন গুরু নামানি জারত গেলে ওর কবুলা কিন্তু হারায় বুঝো তো হারে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমরা আকাবেরও মানি আকাবেরদের হুকুমও মানি আকাবেরদের নিয়ম কানুনও মানি আকাবেরদের রাস্তা মতো চলি ঠিক কি না এই জন্য শায়রা বলেন কেন চিনলি না রে মোর আমার গসুল আজম মাজি ভান্ডারি মাওলানা কেমন এই আওয়াজ হইছে না বাবা এত মানুষ কিন্তু হাবিবের কথা কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে গৌসুল আজম মাজি আমার গৌসুল আজম মাজি ভান্ডারি গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম মাজি ভান্ডারি চিনতে পারে গে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে চিনতে পারে গে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিকণ কেন চিনলি গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা